জিলহজ মাসের মধ্যে অতিরিক্ত কিছু ইবাদত আছে যেটা অন্যান্য মাসের মধ্যে নেই, এজন্য এ সম্পর্কে আলোচনা করা খুব প্রয়োজন। এর আগে আমরা জিলহজ মাসের ফজাইল সম্পর্কে এবং আমল সম্পর্কে আলোচনা করেছি। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আনায়াত করেন তাহলে আমরা জিলহজ মাসের যে সকল ইবাদতগুলো করতে হয় এই সকল ইবাদতগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম ইবাদত হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, যে হাদিসটা আবু দাউদ শরীফ এবং নাসাঈ শরীফের মধ্যে উল্লেখ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের দশম দিন অর্থাৎ কুরবানির দিন কুরবানি করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অতএব এই দিন হলো আমাদের আনন্দের দিন, কুরবানি করার দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমাকে কেউ যদি দুধ পান করার জন্য একটা বকরি কিংবা একটা উটনি দিয়ে থাকে কেবল দুধ পান করার জন্য, এখন আমি এটা থেকে দুধ পান করি, এছাড়া আর আমার কোনো সম্পত্তি নাই যে আমি কোরবানি করব, ইয়া রাসূলুল্লাহ এই গোষ্ঠী অথবা এই বকরিকে আমি কোরবানি করব কিনা? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কারণ এর মালিক তো তুমি না, অন্যে তোমাকে দিয়েছে দুধ পান করার জন্য। তবে তুমি যদি কোরবানিকারীরা কোরবানি করার পরে নিজের হাতের নখ, নিজের চুল, নিজের মোষ ইত্যাদি কর্তন কর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা কোরবানির সওয়াব দান করবেন। এই একটা হাদিস আবু দাউদ এবং নাসাঈ শরীফের মধ্যে আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস আসছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরবানি করবে তাদের জন্য উচিত জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে তার রোগ চুল গোপ এবং নাবির নিচের চুল ইত্যাদি কাটবে না, 10 তারিখ কোরবানি করার পরে এগুলো কাটবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলাদা কোরবানি করার সওয়াব দান করবেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজন সাহাবীর দুইটা বর্ণনা থেকে আমরা একটা আমল পাই, যে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত কেউ যদি তার নখ চুল গোপ নাবির নিচের চুল ইত্যাদি না কাটে, কোরবানি করার পরে কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলাদা কোরবানি করার সওয়াব দান করবেন। এই একটা আমল আমরা পেলাম। আরেকটা আমল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 9 দিনের রোজা কেউ যদি রাখে তাহলে প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আর প্রতি রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবেন। জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 9 দিনের রোজা, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। আর রাত্রের ইবাদতের
একেক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা এই সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশফিকি ওয়াল ওয়াত, এখানে ওয়া লায়ালিন আশরির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রজবের কসম করেছেন। অর্থাৎ এর গুরুত্ব বুঝাইছেন, এর গুরুত্ব কত, যে এক একটা রাতের ইবাদত হলো লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমপরিমাণ সওয়াব, কত গুরুত্বপূর্ণ। এজন্য এই সকল হাদিস দ্বারা আমরা আরেকটা পাই, সেটা হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখা। এক একটা রোজার বিনিময়ে হলো তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী 1 বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر سنة التي قبله والسنة التي بعدها। আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে বর্ণিত মুসলিম শরীফ হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আরাফার দিন রোজা রাখে, অর্থাৎ 9 তারিখ আরাফার দিন কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر سنة التي قبله والسنة التي بعدها। حضرت أبو قتادة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে এবং পরে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আমাদের একটা ভুল ধারণা জন্মাতে পারে, যে অনেকে মনে করতে পারে তাহলে তো আমরা যত পারি তত গুনাহ করব, আরাফার দিন রোজা রাখলে তো বাস আগে পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। শয়তানের তো ওয়াসওয়াসা আমাদেরকে দিতে পারে, কিন্তু এক্ষেত্রে জেনে রাখা উচিত যে হাদিসগুলোর মধ্যে এবং বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহ মাফের কথা বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা আবশ্যক, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর উপর সদয় হন সেটা ভিন্ন কথা, কিন্তু বিভিন্ন আমলের দ্বারা যে গুনাহ মাফ হওয়ার কথা উল্লেখ আছে, এর দ্বারা সগীরা গুনাহ মাফ আর কবিরা গুনাহের জন্য তওবা করা আবশ্যক। যাই হোক, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা জানা গেল, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে এবং পরে 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যার কারণে তিরমিজি শরীফের হাদিস হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউন লাম তাকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7টা আমল এমন আছে যে 7টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আর বাউন লাম তাকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 7টা আমল এমন আছে যে 7টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 1 নম্বর হলো আশুরার দিনের রোজা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না, সব সময় রাখতেন। 2 নম্বর হলো ওয়াল আশরু জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 3 নম্বর হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 3 নম্বর 4 নম্বর হলো প্রতি মাসে 3টা রোজা, প্রতি মাসে 3টা রোজা, এই 3টা রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। তো এই 7টা আমল আল্লাহ রাসূল কখনো ছেড়ে দিতেন না, সব সময় রাখার আমল করার চেষ্টা করতেন। 1 নম্বর হলো আশুরার রোজা, 2 নম্বর হলো জিলহজ মাসের
প্রথম 9 দিনের রোজা তিন নাম্বার হলো ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত তিন নাম্বার হলো প্রতি মাসের 3টা রোজা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল কখনো ছেড়ে দিতেন না তাহলে আমরা আরেকটা আমল পেলাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা এবং 9 রাত্রির ইবাদত রাত্রির ইবাদতগুলো হলো কদরের রজনীর ইবাদত মত সওয়াব আর দিনের রোজা হলো একটা দিনের রোজা একেক বছরের ইবাদতের সাথে মিলে রোজা রাখার সমতুল্য সওয়াব আরাফার দিন ভিতরে রেখে আর আরাফার দিন কেউ যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আগে এবং পরে এক বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ জিলহজ মাসের আরেকটা আমল হলো হজ করা যাদের উপর হজ ফরজ তারা হজ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী মুসলিমের হাদিস মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াকসুহ রাজাআ কায়াউমিন ওয়া লাদাতুহু উম্মুহু যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন যখন সে হজ করে বাড়িতে ফিরে আসবে এতটা নিষ্পাপ আর মাসুম হয়ে আসবে মনে হয় যেন নবজাতক তার মায়ের পেটে মায়ের পেট থেকে বের হলে যেমন নিষ্পাপ হয় ঠিক তদ্রূপভাবে হজ করে যখন সে বাড়িতে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবজাতক সন্তানের মতো নিষ্পাপ করে দিবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য হজ এবং উমরা করবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস তার থেকে মিটিয়ে দিবেন এক নম্বর হলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহ মুছে দিবেন দুই নম্বর হলো দরিদ্রতা কারণ সাধারণত অধিকাংশ মানুষ দরিদ্রতার ভয়ে হজ করতে চায় না যে হজ করতে গেলে আমার এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে এতগুলো টাকার পিছনে আমি পড়ে যাব কিন্তু আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দুইটা জিনিস সরিয়ে দিবেন এক নম্বর হলো তার গুনাহ মুছে দিবেন দুই নম্বর হলো দরিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূর করে দিবেন দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ রাসূল বলেন যেমন কামারের হাফরের দ্বারা লোহা এবং স্বর্ণ রূপার মধ্য থেকে যেমন মরিচা দূর হয়ে যায় ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তি থেকে গুনাহ এবং দরিদ্রতা এভাবে দূর হয়ে যাবে এরপর আল্লাহ রাসূল বলেন আল হজ্জুল মাবরুর আর হজ্জ মাবরুর যেটা হবে কবুল হজ যেটা হবে এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই না তাহলে আমরা আরেকটা আমল পেলাম জিলহজ মাসে সেটা হলো যাদের উপর হজ আবশ্যক ফরজ তারা যেন জিলহজ মাসে হজ করে যেটা অন্য মাসে সম্ভব নয় আরেকটা আমল জিলহজ মাসে সেটা হলো কুরবানি করা জিলহজ মাসের 10, 11, 12 এই তিন দিনে কি করা কুরবানি করা যাদের উপর এই তিন দিন নিসাব পরিমাণ মালের মালিক হবে অর্থাৎ 52.5 তোলা 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমমূল্যের সম্পদ তার কাছে আছে এর জন্য এক বছর থাকতে হবে রুকুন না এই তিন দিন যদি 10 তারিখ সুবহ সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ মালিক হয় অর্থাৎ এই পরিমাণ সম্পদের মালিক হয় যেটা 52.5 তোলা রূপার সম পরিমাণ মূল্যের সম পরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব বুখারী এবং মুসলিম শরীফে হাদিস আছে আন যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহিয়া রাসূলুল্লাহ হযরত যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি এই কুরবানি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের তরিকা সুন্নাত কারণ আমরা সকলেই জানি এর ইতিহাস জানি কুরবানির সূচনা কিন্তু হযরত আদম আলা নবিয়ানা আলাইহিস সালাম থেকে এসে চলে আসছে তবে বিভিন্ন নবীর সময়কালীন কুরবানির পদ্ধতি বিভিন্ন রকম ছিল সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছিল
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস হযরত আদম আলা নাবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগেছিল, একটা নারী গঠিত সমস্যায় যখন উভয়জনের মধ্যে দ্বন্দ্ব ঘটেছিল, ঝগড়া হয়েছিল, তখন মীমাংসা শুরু। আদম আলা নাবিয়ানা আলাইহিস সালাম বললেন, তোমরা কুরবানি করো, তোমাদের যার কুরবানি কবুল হবে সেই ওই মহিলাকে পাবে। তখন উভয়জনে কুরবানি করলো। তাদের কুরবানি ছিল যে পাহাড়ের চূড়ায় তারা একজনে কিছু সবজি রেখে দিল, আরেকজনে একটা দুম্বা রেখে দিল। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আকাশ থেকে একটা আগুন এসে ওটাকে জ্বালিয়ে দিবে। জ্বালিয়ে দিলে মনে করা হতো তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। তো কুরবানির প্রথম সূচনা হলো হযরত আদম আলা নাবিয়ানা আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে। এরপরে প্রত্যেক যুগেই কুরবানি ছিল, তবে পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এর নতুন মোড় নাই। হঠাৎ এক রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো। ফলাম্মা বালাগা মাআহু আস-সাইয়া قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। যখন বয়স বেড়ে গেল তখন তার একটা পুত্র সন্তান হলো, এরপরে আরো হয়েছে, কিন্তু সর্বপ্রথম একটা পুত্র সন্তান হলো, তার নাম ছিল ইসমাঈল। তাকে নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। যখন সে পিতার সাথে চলাচল করার সমবয়স হয়ে গেল, এখন পিতার হাতের লাঠি হতে পারে, পালাম্মা বালাগা মাআহু আস-সাইয়া যখন পিতার সাথে চলতে শুরু করলো, তখন বাপের কিন্তু সন্তানের প্রতি প্রথমে তত মায়া জন্মায় না, মায়ের যতটা জন্মায়। যখন বাপের সাথে পিতার সাথে সন্তান হাঁটতে চলতে শিখে, তখন বাবার সন্তানের প্রতি মমতা আরো বেড়ে যায়, মায়া আরো বেড়ে যায়। তখন আল্লাহ তাআলার দেখার উদ্দেশ্য যে ইব্রাহিমের অন্তরে আমার মহাব্বত বেশি না তার সন্তানের মহাব্বত বেশি, যেটা বৃদ্ধকালে সেই সন্তান পেয়েছে, এটা দেখা উদ্দেশ্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার সন্তানকে কোরবানি করতেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালনার্থে তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য চলছেন। তো সন্তানকে তো কোরবানি করবেন, এখন সন্তানকেও জিজ্ঞেস করার দরকার আছে যে সন্তান নিজেকে আল্লাহ তাআলার জন্য কোরবানি করার জন্য কতটা প্রস্তুত। কিন্তু বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুচ না হো তো থোড়া থোড়া, যেমন বাপ তেমন বাটা বেটা, কারণ এই বেটার থেকেও তো জন্ম নেবে সরকারের দু আলম ইমামুল মুরসালিন খাতিমুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তাকেও তো পরীক্ষা করা দরকার। যখন বাপের সন্তানকে বলল ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, এর জন্য তোমার মতামত কি? তখন সন্তান কি উত্তর দিল, আল্লাহু আকবার, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, পৃথিবীতে কত মানুষ আছে, কত মানুষের জান আছে, আল্লাহ তাআলা কোন জান পছন্দ করেন নাই, আমি ইসমাইলের জান আল্লাহ তাআলা পছন্দ করছেন, তো এটা তো সৌভাগ্যের কথা। আব্বা, আপনি যে নির্দেশ পেয়েছেন এই নির্দেশ আপনি পালন করেন। ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তবে আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এখানে তার কথা বলার ভঙ্গি দেখেন, আমরা একটু কেমন করতে পারলে নিজেদের মধ্যে অহংকার চলে আসে যে আমি কত বড় আবেদ, যে আমি কত বড় নেককাজ করে ফেলেছি। কিন্তু দেখেন ইসমাঈল আলাইহিস সালামের কথা বলার ভঙ্গি দেখেন আল্লাহ, হে আব্বা, আপনি আপনার দায়িত্ব পালন করেন, তবে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে ইতিপূর্বে আমার জান যে আল্লাহ তাআলার জন্য কুরবান হয়েছে তা নয়,
আমি যে নেক কাজ করার ক্ষেত্রে দুর্যোগার পরিচয় দিয়েছি তা নয়, ইতিপূর্বে আরো অনেকে দিয়েছে, আমিও তাদের মধ্য থেকে একজন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাদা জুবনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, আমি তো তোমার ভিতরটা দেখার উদ্দেশ্য, যে তোমার অন্তরে আমার মহাব্বত কি পরিমাণ আছে। ইব্রাহিম তুমি পাশ করেছ, কত সাদাকতার রুইয়া, হে ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান আবার নির্দেশ দিলেন, বাবা আমাকে যখন কুরবানি করবেন তো আমাকে উপর করে রেখেন, দেখো হতে পারে আমার চোখে চোখ লাগলে আপনি কুরবানি করতে পারবেন না, একটু আমাকে উপর করে শোয়ে তারপর কুরবানি করবেন। তো কুরবানি করলো, কিন্তু আল্লাহ তাআলার মাকসাদ তো এটা ছিল না যে ইসমাইলকে কুরবানি করবেন, আল্লাহর মাকসাদ তো ভিন্ন ছিল, কিন্তু জান্নাত থেকে একটা বেড়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিলেন, কোন রেওয়ায়েত আছে দুম্বা, কোন রেওয়ায়েত আছে বেড়া, পাঠাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে সুরে চালাচ্ছেন, হঠাৎ দেখেন জবাই হয়ে গেল চোখ, মেলে দেখেন ইসমাইলের পরিবর্তে হলো বেড়া। এজন্য আল্লাহ রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এই কুরবানি করব, এই কুরবানি করলে আমাদের ফায়দা কি? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের নেকি দান করবেন। অন্য বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার গুনাহ মাফ হবে, নেকি দান করা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে পশু কুরবানি করবা, এই পশুর শিং পশম ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন উপস্থিত করা হবে, যখন উপস্থিত করা হবে তখন এগুলো আমল নামার মধ্যে মাপা হবে। এজন্য সাবধান, কুরবানি করবে সুর বলেন একটু মোটা তাজা সবল দেখে কুরবানি করবে, কুরবানির এই পশু ফুলসরাতের মধ্যে বাহন হবে। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যে পশু কুরবানি করবা, কুরবানি করার সময় যখন কুরবানি করা হয় তখন তার রক্তের গোটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কারণ এই কুরবানি করলে তো আল্লাহ তাআলার কোনো ফায়দা নাই, কি ফায়দা? মূলত আল্লাহ তাআলার দেখা উদ্দেশ্য যে তুমি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য কতটা প্রস্তুত, তুমি কুরবানি করে একথা প্রমাণ করে দেওয়া যে আল্লাহ আমি আপনার নির্দেশ পালন করার জন্য সর্বপ্রকার সর্বতোভাবে প্রস্তুত, আমার সম্পদ আমার সন্তান আমার আত্মীয় কোনো কিছু এর মধ্যে বাধা আসতে পারে না, এই কথার প্রমাণ হিসেবে কুরবানি দেওয়া, যে আমার কোনো কিছু আপনার ইবাদত করার জন্য প্রতিবন্ধক হবে না, আমার সম্পদও হবে না, আমার সন্তানও হবে না, আমার রক্তীয় কোনো বংশীয় কোনো বিষয় আমাকে আপনার ইবাদত পালন করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না, এই কথার প্রমাণ হিসেবে কোরবানি করা। জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিনে এই যে আমলগুলো বললাম, এই আমলগুলো করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাত তরিকায় এই আমলগুলো করার তৌফিক নায়াত করেন, সবাই বলেন আমিন।